কিংবা স্ত্রী নামাজ না পড়লে বিনা কারণে, মানে শরীয়তে কোনো ওজর নেই, বিনা কারণে নামাজ না পড়লে তালাক দেওয়া যাবে কি? স্বামী অথবা স্ত্রী যদি নামাজ না পড়ে, এই ক্ষেত্রে একে অপরকে নসিহত করবে। অর্থাৎ স্বামী যদি বেনামাজি হয় বা আধা নামাজি হয়, তাহলে স্ত্রী তাকে প্রথম উপদেশ দেবে, বুঝাবে যে তুমি নামাজ পড়ো, না হলে তোমার সাথে আমার থাকা জায়েজ নয়, সম্ভব নয়, হ্যাঁ চলবে না, যতই তোমাকে ভালোবাসি বিচ্ছিন্ন হইতে হবে। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি স্বামীর সন্তুষ্টির আগে, জি বুঝাবে। এইরকমই স্ত্রী যদি নামাজ চুরি করে, নামাজ পড়েন না, যদি জানতে পারেন তাহলে স্ত্রীকে বুঝাবেন, আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না, যদি আশঙ্কা করো যে স্ত্রী নাফরমানি করছে, সবচেয়ে বড় নাফরমানি হচ্ছে শিরক করা বা নামাজ না পড়া। আপনার কথা শোনেন না, আপনার ব্যক্তিগত হচ্ছে, ঠিক আছে কথা শোনো না, অথবা আমাকে পাকশাক করে দাও না, আমি ডিসকাউন্ট দিলাম তোমাকে, অসুবিধা নেই আমি পাক করে নেবো, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে তো আপনার ছাড় দেওয়ার কোনো অধিকার নেই, না আছে? ব্যক্তিগত হকের ক্ষেত্রে সব অধিকার আছে, যে আমাকে খেতে না দিলেও তোমাকে রাখতে পারি, হ্যাঁ আমাকে যদি খারাপ ভাষা বলো তাও আমি তোমাকে রাখতে পারি, আমি সব তোমাকে ছেড়ে দিতে পারি। কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে আমার অধিকার নেই, আপনার অধিকার নেই, কারো অধিকার নেই, ঠিক না? জি, আর আল্লাহর সবচেয়ে বড় অধিকার হচ্ছে যে আল্লাহর ইবাদত করতে হবে, আর আল্লাহর ইবাদত হচ্ছে মুসলিম জীবনে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। স্ত্রী যদি নামাজ না পড়ে, ফাইযুহুন্না, আল্লাহ বলছেন তাকে ওয়াজ করো, মানে বুঝাও, উপদেশ দাও, বুঝাবার চেষ্টা করেন বিভিন্নভাবে। আপনার বুঝাবার যদি ওই রকম তরিকা না থাকে, বুঝাতে না পারেন, তো ভালো কোনো আলেমের নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, নামাজ না পড়লে কি শাস্তি ইত্যাদি দেন, শোনান, বসিয়ে বসিয়ে শোনান, স্বামী স্ত্রী দুই ক্ষেত্রেই। কিন্তু তারপরে যদি না শোনে, স্ত্রীর ক্ষেত্রে তো না, আল্লাহ আরো বলেছেন যে বিছানা আলাদা করে দাও, হ্যাঁ তার সাথে শুয়ো না বা তাকে রাখিও না বা তার কাছে থাকিও না, তাতেও যদি না হয় তাহলে হালকা মার দাও, কিন্তু স্বামীকে তো আর মারা যাবে না, মারা যাবে? স্বামী নামাজ পড়ে না, মারা যাবে কি? না, মার থেকে বিপদ হবে। এই জন্য আল্লাহ মারের কথা বলেনি, যে স্বামী যদি নাফরমান হয়, স্বামী যদি গুনাহগার হয়, তো এই এই স্টেপগুলি স্বামীর ক্ষেত্রে বলা হয়নি, স্ত্রীর ক্ষেত্রে বলা হয়েছে। এইসব দিয়ে কি হইলো না, স্ত্রীকে ঠিক করার কারণে বা স্ত্রী স্বামীকে ঠিক করতে পারলো না, বুঝিয়ে অথবা চাপ দিয়ে থাকবো না, এসব বলেও কোনো পরোয়া নেই, তাহলে তখন বিবাহ বিচ্ছেদ করা ফরজ। বেনামাজি আধা নামাজি স্বামীর সাথে নামাজি স্ত্রী থাকা হারাম, জায়েজ নাই, যেমন কাফের মুশরিকের অধীনে থাকা হারাম, ঠিক তেমনি বেনামাজি স্ত্রীকে নামাজি মুসলিম পুরুষের জন্য রাখা হারাম, জায়েজ নাই। জি, বরং যারা বলছেন যে বেনামাজি বড় কাফের, আপনি তালাক দেন আর না দেন, একজন মুরতাদ হলে এমনিতে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, একজন মুরতাদ হয়ে ইসলাম থেকে বেরিয়ে গেলে, একজন মুসলিম আছে তো বিয়েই থাকে না, মুরতাদের বিয়ে এমনিতেই কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিয়ে থাকে না, বিয়ে থাকে না যতক্ষণ পর্যন্ত ইসলামে ফিরে না আসবে, যতক্ষণ পর্যন্ত ইসলামে ফিরে না আসবে। এটি খুব হালকা বিষয় নয়, এবং যে সব বোনেরা অসহায় হয়ে বেনামাজিদের অধীনে আছে, আল্লাহ তাদের জন্য সুব্যবস্থা যেন করেন। ইমাম